কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাস বয়কট প্রত্যাহার 21 দিনের মাথায় বয়কট প্রত্যাহার করা হলো। বয়কট প্রত্যাহার বার অ্যাসোসিয়েশনের আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাস বয়কট প্রত্যাহার 21 দিনের মাথায় এই বয়কট প্রত্যাহার করা হলো। বয়কট প্রত্যাহার করলো বার অ্যাসোসিয়েশন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার এজলাস বয়কট করা হয়েছিল, সেই বয়কট প্রত্যাহার করা হলো। 21 দিনের মাথায় এই বয়কট প্রত্যাহার করা হলো, বয়কট প্রত্যাহার করলো বার অ্যাসোসিয়েশন। এই বিষয় সম্পর্কে আমরা আরো জানবো, কথা বলবো। অর্ণব বংশ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অর্ণব বংশ। দেখো, এসএসসি মামলায় একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর থেকে তার এজলাস বয়কটের সিদ্ধান্ত নেয় বারের একটা অংশ। তারা কোনো বিচার প্রক্রিয়ায় তারা অংশ নেয় না। দীর্ঘ 21 দিন এই বয়কটটা চলে। আজকে তারা বারের তরফ থেকে তারা সেটা প্রত্যাহার করে নিয়েছে। আজকে থেকে তারা স্বাভাবিক ছন্দে ফিরেছে এবং দুপক্ষই উপস্থিতির মধ্য দিয়ে এজলাসের শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে।